চাঁপাইনবাবগঞ্জে শাহী হাফিজিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত। শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের আজগবি শাহী হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসান মবিন মিয়া প্রায় 35 জন হতদরিদ্র শিক্ষার্থীর গোটা রমজান মাসে উন্নত মানের রুচিকর খাবারের ব্যবস্থা করেছেন। বিস্তারিত দেখুন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি শেতর রহমানের প্রতিবেদনে। বরকত, রহমত ও নাজাতের মাস রমজান, আর এই গোটা রমজান মাস জুড়ে মাদ্রাসায় শিক্ষার্থীদের উন্নত খাবারের দায়িত্ব নিয়ে মানবতার সেবায় হাত বাড়িয়েছেন কামরুল হাসান মবিন মিয়া। শুক্রবার ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান মবিন মিয়া, সোনা মসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হারুন ওর রশিদ, ব্যবসায়ী টমাস, প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক সহ আরও অনেকে।